যে আমি ইমাম হোসেন খাজা বাবা বলতেছে, আমি ইমাম হোসেনের গোলামের গোলাম, আমি মঈনুদ্দিন চিশতি যদি আমার বাম হাতের কায় আঙ্গুল দেয় এই কারবালায় ফোসা দেই, পানির নহর বয়ে যাইব, নদী বয়ে যাইব, বন্যা বয়ে যাইব, আর আমি ইমাম হোসেনের গোলামের গোলাম, সে যদি ওইটা পারে তা ইমাম হোসেন আলাইহিস সালামকে পারতো না, তাহলে কেন করলো না? এখন মহরম মাস, এই মহরম মাসের আজকে 5 তারিখ, কিন্তু মহরম মাসে বাবা জানের যে লীলা খেলা এটা বোঝা বড় মুশকিল। বাবা জানের লীলাটা বড় বোঝা বড় মুশকিল। বাবা জান দুইটা বই কিংবা অনেক বইয়ের মধ্যে মহরম সম্বন্ধে সুন্দর লিখছে, এবং এর থেকে বড় লেখনি আর হয় না। সুফিমা আত্মপরিচয়ের একমাত্র পথ, মারেফতের বাণী, মারেফতের গোপন, এই সমস্ত বই খুব সুন্দর ভাবে দেওয়া আছে, যেটা কল্পনারই বাইরে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে 10ই মহরম নিয়ে ওয়াহাবি সালাফি খারেজিরা যে ধারা অপপ্রচার করছে তার উপরে এমন ভাবে আঘাত করা হয়েছে যে তাদের যুক্তি গোলা এর সামনে টিকতেই পারে না এবং ধ্বংসই হয়ে গেছে, এবং মিথ্যার পাহাড় দিয়ে রাখছে উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, তাদের বেতন হোল মৌলবীরা তারা এই কাজের মূল আঞ্জাম দিছে এই কাজটা। তো কাজে এখন কিছু বলুন বাবার সামনে, এটাও সাহস পাই না, আবার কিছু বলুন না এটাও একটা ই, কারণ সুফিবাদের ফকির সব ফকিররা যদি মুখ বন্ধ করে থাকে তাহলে ওহাবিরা তো মাঠটা খালি হয়ে না, ফকিররা যদি কলম না ধরে না বলে তাহলে মাঠটা খালি হয়ে যায়, ওহাবিরা যা মনে চায় তাই কর, আদমের জন্ম তারিখও কয়ে দেয়, কারণ ফকিরেরা মুখে কথা কয় না, কথা কইলে আদমের জন্ম তারিখটা বলতো না, আদমের জন্ম 10ই মহরম হয়েছে এই জন্ম তারিখটা মৌলবী বলে দিতেছে, উমাই আব্বাসিয়ারা বলে দিতেছে, এবং 2500 নবীর জন্মদিনের কথা বলে, 2500 নবীর নামই জানে না, কোন সম্প্রদায়ের কাছে আসছে কোন দেশে আসছে সেইটাও জানে না, কিন্তু জন্ম তারিখ জানে। যে আমাদের এই সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে আধুনিক এখন তো 1450 বছর হয় না, সেই নবীর জন্ম তারিখ জানে না, সেটা কেউ করে 8 তারিখ, কেউ করে 12 তারিখ, কেউ করে 9 তারিখ, কেউ করে 1 তারিখ 2 তারিখ, আবার জন্মদিন করতে পারে না, সিরাতুন নবী করে, কয়েছে এই দিন আসছো ওই দিনে চলে গেছে, কান্দা না আসবা কিচ্ছু করে না, চুপ করে বলে থাকো কিচ্ছু করা যাইব না। আর সুন্নিদের মধ্যে অনেক সমস্যা আছে, এইগুলার বিস্তারিত বাবা জানি খুব সুন্দর বলছে। তো বাবা জানি এই রেখাই এটার বিষয়ে একটু 10ই মহরম বিষয়ে কিছু বলুন। 10ই মহরম পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম, কে আছ আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিবকে ভালোবাসে, এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা নজমে বলছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব নিজ প্রবৃত্তি হইতে কোনোদিন একটি কথাও বলে নাই, আল্লাহ রাসূল নিজের ইচ্ছায় কোনোদিন একটি কথাও বলেন নাই, আল্লাহ যা বলছেন আল্লাহর হাবিব তাই বলছে আমাদের কাছে। তাহলে যে জীবনে একটি কথাও আল্লাহ ইশারা ছাড়া আল্লাহর ইশারা বলল না, তাহলে সেই মহানবী বলছেন যে হযরত বাবা সুফিমা দত্ত পরিচয়ের একমাত্র পথ এবং মারেফতের বাণী এই বইয়ের মধ্যে আছে,
বাবা যান লিখছেন সেখানে যে হুসাইন আলাইহিসসালাম সম্বন্ধে মহানবী বলছেন, হুসাইন আলাইহিসসালাম যখন জন্ম গ্রহণ করে তখন চোখ খুলে নেয়। হযরত আবু হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে মহানবীকে খবর পাঠানো হলো, হুসাইন চোখ খুলতেছে না। মহানবী এসে হযরত হুসাইন আলাইহিসসালামকে তার কোলে নিলেন এবং নিয়ে নেওয়ার সাথে সাথে হুসাইন আলাইহিসসালাম মহানবীর চেহারার দিকে চাইলেন, মহানবীর পবিত্র চেহারা মোবারক দেখলেন এবং মহানবী তার পবিত্র জবান মোবারক জিহ্বা মোবারক ইমাম হুসাইন আলাইহিসসালামের মুখে দিলেন এবং ইমাম হুসাইন আলাইহিসসালাম সেই পবিত্র মহানবীর পবিত্র লালা মোবারক চুষে খাইলেন। তখন মহানবী বললেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আসছে, আমি হুসাইন থেকে আসছি। এবং মসজিদে নববীতে যখন মহানবী কোন এক সময় সাহাবাদেরকে উপদেশ দিচ্ছিলেন, এমন সময় হযরত হুসাইন আলাইহিসসালাম আসতেছিল, সেই উপদেশ দেওয়া বন্ধ করে মহানবী হুসাইন আলাইহিসসালামকে জড়ায় ধরেন এবং সবার সম্মুখে বলেন, এই দেখো হুসাইন ইবনে আলী মা ফাতেমার ছেলে। হুসাইন হচ্ছে সৈয়দের পিতা, হুসাইন সৈয়দের ছেলে। তাহলে সৈয়দের ছেলে সৈয়দের পিতা, সৈয়দগণের পিতা। তো এই সেই ইমাম হুসাইন আলাইহিসসালামকে কারবালার প্রান্তরে দশই মহরম এজিদ বাহিনী নির্মমভাবে এজিদ বাহিনীর কাছে শাহাদাত বরণ করে। এখন কথা হচ্ছে যে এতগুলো কথা বললাম এর জন্য যে কারবালার প্রান্তরে কি ইমাম হুসাইন আলাইহিসসালাম কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন ইহুদির কাছে শাহাদাত বরণ করছে, ওইখানে কি তারা ছিল? না, সবাই নামধারী মুসলমান এবং নামধারী সাহাবি যারা তারা উপস্থিত ছিল। সেইখানে উপস্থিত ছিল কোরআনে হাফেজ যারা ইমাম হুসাইন আলাইহিসসালামকে কতল করে, কোরআনে হাফেজ এবং মুফতি মুহাদ্দিস আলেম তারাই ছিল, 21,000 সাহাবি ছিল সেইখানে। তাহলে কি তারা কি সত্যি সাহাবি ছিল? সাহাবি হইলে কি মহানবী আওলাদকে হত্যা করতে পারে? এবং মহানবীর একজন না, অনেক অনেক 72 জন গেছিল, তার মধ্যে 18 জন নারী ছিল। তাহলে তাদেরকে হত্যা করলো নির্মম ভাবে। তো ওইখানে যে শাহাদাত বরণ করলো ইমাম হুসাইন আলাইহিসসালাম, কেন শাহাদাত বরণ করলো? খাজা গরিবে নওয়াজ বলতেছেন, আমি খাজা গরিবে নওয়াজ, তার পবিত্র বাণী আমরা অধিকার করি, জানে মানে সারাম বনামে হুসাইন মুনামে গোলামে গোলামানে হুসাইন শাহ হাস্তে হুসাইন বাদশাহ হাস্তে হুসাইন দিন হাস্তে হুসাইন দীনে পানা হস্তে হুসাইন সরদার নাদার দর দস্ত ইয়াজিদ হাক্কা কে দিনায়ে লা ইলাহা হস্তে হুসাইন।